আশা করছি সবাই ভালোই আছো কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির শুনানি ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল উচ্চ প্রাথমিক নিয়োগে নিয়োগ প্রক্রিয়া মামলা আজকে হয়ে গেল আর সেই মামলার যে রায় আসলো বা যে সিদ্ধান্ত আসলো টেম্পোরারি সেটা খুবই কিন্তু আশ্চর্যজনক যেটা এর আগে হয়নি আর যেটা প্রাইমারিতে মানিকবাবু কিছুদিন আগে বললেন যে প্রাইমারিতে ওএমআর সিট এবং অ্যান্সার কি সব দেওয়া হবে সেই জিনিসটা আপারও হতে চলেছে দু হাজার পনেরো সালে যেটা পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালে যেটা টেট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তাতে কে কত নম্বর পেয়েছে ওই ওটাই জিনিসটা আজকে রায় দিল যে কে কত নম্বর পেয়েছে সেই নম্বর সহ ইন্টারভিউ লিস্ট করতে হবে শুধু ওইটুকু না নাম না থাকা তাদেরকেও নম্বর সহ নাম প্রকাশে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট অর্থাৎ ধরুন ওয়ান পয়েন্ট টু মনে হয় ইন্টারভিউ ডেকেছে তো চোদ্দো হাজার তিনশো জন ক্যান্ডিডেট আছে তার মধ্যে যারা ইন্টারভিউ ডাক পেয়েছে ওদের নাম থাকবে প্লাস পার্সে ওরা কত নম্বর পেয়েছে অর্থাৎ রিটার্ন পরীক্ষাতে কিন্তু দেড়শো মার্কের যেটা পরীক্ষা হয়েছিল দেড়শোতে এবং ওর যে একাডেমি স্কোর যোগ করে কতটুকু হবে এ স্কোর করে কত নম্বর পেয়েছে ওর নম্বরটা এখানে পার্সে লিখতে হবে মার্কসটা সেটা দেখাতে হবে যারা লিস্টের নাম পেয়েছে এবার যারা লিস্টের নাম আসেন অর্থাৎ যারা আনফর্চুনেটলি ইন্টারভিউ ডাক পায়নি তাদেরও কিন্তু মার্কস সহ একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে এবার যদি ওরা মার্কসটা তৈরি করতে না পারে মার্কস সহ যদি লিস্ট পিডিএফ লিস্ট বা একটা লিস্ট যদি প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু আপার প্রাইমারি আবার কিন্তু ইস্টে অর্ডার থাকলো এখন পর্যন্ত ঠিক আছে তো এইটুকু হচ্ছে রিপোর্ট আর যদি সাত দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে পারে অর্থাৎ যদি সাত দিনের মধ্যে ওরা ওই মার্কস সহ একটা এ দিতে পারে তাহলে কিন্তু আবার নিয়োগটা তাড়াতাড়ি হয়ে যাবে তা আশা করছি ওই নিয়োগটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সাত দিনের মধ্যে নম্বর সহ ইন্টারভিউ তালিকা ওরা প্রকাশ করার চেষ্টা করবে কারণ এটা এসিসির চেয়ারম্যানের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল আর প্রায় যেটা এ শুরু হওয়ার আগে অর্থাৎ শুনানি শুরু হওয়ার আগে কিন্তু এসএসসি চেয়ারম্যান সরি এসএসসি চেয়ারম্যান বলছি মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু খুব কড়া ভাষায় ওনার সঙ্গে কথা বলেছেন অর্থাৎ এসএসসি চেয়ারম্যানদের বা এসএসসি পুরো এসএসসি সংস্থাকে অপদার্থ বলেছেন কারণ পাঁচ বছর আগেই পাঁচ বছর আগে থেকে কিন্তু এদের পরীক্ষা হয়েছে তবুও কিন্তু এদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারেনি বারবার পরীক্ষার্থীরা কোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে কোর্টের দ্বারস্থ হচ্ছে ওই জন্য কিন্তু খুব ক্ষোভ প্রকাশ করলেন তো এবার যদি লিস্টটা প্রকাশ করে দেয় নম্বর সহ তাহলে কাজটা কিন্তু এগিয়ে চলবে আর একটা জিনিস কিন্তু এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা মানে যারা আন্দোলন করেছে ওদের ওনাদের যে উকিল আছেন উনি বললেন যে নেপোটিজম কথাটা আর থাকবে না নেপোটিজম যেটার জন্য খুবই সমাজে বা দেশের ক্ষতি হতে চলেছে নেপোটিজমটা আর থাকবে না মানে নেপোটিজম থাকলে কিন্তু মানুষের মধ্যে একটা করাপশন হয়ে যাচ্ছে তো নেপোটিজমটা উঠিয়ে এবার যারা স্বচ্ছতা আছে স্বচ্ছ স্টুডেন্টরা বা যারা ট্যালেন্টেড যারা যোগ্য আছে ওরা কিন্তু এবার চাকরিটা পেতে চলেছে একটু দেরি হলো কাজটা কিন্তু স্বচ্ছ হচ্ছে এটা একটা বলা বাহুল্য ঠিক আছে তো এইটুকু হচ্ছে রিপোর্ট দেখা যাক সাত দিনের মধ্যে কমিশন যদি লিস্ট দিতে পারে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পুজোর আগে কাজটা হওয়ার সম্ভাবনা আছে আর পুজোর আগে করার চেষ্টাও করবে ঠিক আছে तो जो चैनल से तुम्हारे नुनता चलते सबक्राइब कर बेलेगंड प्रेस न्यूज़ वीडियो को अपलोड कर ही थी थैंक यू